বহিরাগতদের নিয়ে এসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কাঁকসার কুলটিহার উপস্বাস্থ্য কেন্দ্রে, অভিযোগ এলাকাবাসীদের। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার মলান্দিঘি ক্যাম্পের পুলিশ। স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা পরিবারদের লোকজনদের নিয়ে রাজ্য জুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। কিন্তু কাঁকসার কুলডিহা উপস্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার সকাল থেকে স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীরা পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের নিয়ে এসে ভ্যাকসিন দিচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা। আসানসোল, জামুরিয়া, দুর্গাপুর সহ বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের আত্মীয় পরিজনেরা ভিড় করে আসছেন এবং ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আসানসোল, জামুরিয়া থেকে আত্মীয় স্বজনদের নিয়ে আসা হচ্ছে বলেও অভিযোগ। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন কুলডিহা উপস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক। তিনি জানিয়েছেন, আগে থেকেই তৈরি করা হয়েছিল লিস্ট, সেই লিস্ট থেকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে এলাকাবাসীরা বঞ্চিত হচ্ছেন ভ্যাকসিন থেকে বলেও দাবি করেন এলাকাবাসীর একাংশ। বহিরাগতদের নিয়ে এসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কাঁকসার কুলটিহার উপস্বাস্থ্য কেন্দ্রে, অভিযোগ এলাকাবাসীদের। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার মলান্দিঘি ক্যাম্পের পুলিশ। স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা পরিবারদের লোকজনদের নিয়ে রাজ্য জুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। কিন্তু কাঁকসার কুলডিহা উপস্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার সকাল থেকে স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীরা পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের নিয়ে এসে ভ্যাকসিন দিচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা। আসানসোল, জামুরিয়া, দুর্গাপুর সহ বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের আত্মীয় পরিজনেরা ভিড় করে আসছেন এবং ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আসানসোল, জামুরিয়া থেকে আত্মীয় স্বজনদের নিয়ে আসা হচ্ছে বলেও অভিযোগ। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন কুলডিহা উপস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক। তিনি জানিয়েছেন, আগে থেকেই তৈরি করা হয়েছিল লিস্ট, সেই লিস্ট থেকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে এলাকাবাসীরা বঞ্চিত হচ্ছেন ভ্যাকসিন থেকে বলেও দাবি করেন এলাকাবাসীর একাংশ। আর এখানে যে স্বাস্থ্যকর্মী যেখানে আজকে বলছে, তাদের বাড়ির সব ভ্যাকসিন আছে। বাড়ির লোকজন বলতে আমরা যতটুকু জানি, আত্মীয় পরিজন বাড়ির লোক হয় না, শুধু হয় আশাকর্মী, শ্বশুর শাশুড়ি বোথ সাইডে, হ্যাঁ, বাপের বাড়ি মা বাবা, এখানে শ্বশুর শাশুড়ি এবং তার হাজব্যান্ড এবং ছেলে মেয়ে থাকলে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বহিরাগত এসে এখানে ভ্যাকসিন নিচ্ছে এবং তাদের নাম দিয়ে দিয়েছে, বলছে বিএমএইচ এই নামগুলো লিস্ট করে আগে থেকে পাঠিয়েছে। এই ভুতুরের নাম কে দিল, কে কাকেই দিল আমরা জানতে পারলাম না। আমরা এখানে জানতে আসলে বলছে আপনাদের কি অধিকার আছে, কেন আমরা এখানে আসছেন? হ্যাঁ, এইভাবে দেখুন, সাধারণ লোক পাচ্ছে না, অথচ আমি আমার বাড়ির আত্মীয় স্বজন গোষ্ঠীকে দুর্গাপুর, আসানসোল থেকে ডেকে এনে ভ্যাকসিন দেব, এটা তো ঠিক নয়। এইটা তো শুধুমাত্র কুলডিহা আর বেশ কিছু এলাকার মধ্যে, কুলডিহা জিপি, মলান্দিঘি জিপির মধ্যে যেগুলো হচ্ছে আজকে, তাদের যে আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন থেকে, তাদের এবং আত্মীয় স্বজনকে দেওয়া, মানে কি শ্বশুর শাশুড়ি তাদের বাড়ির লোককে দেওয়ার কথা। এবং আমাকে হুমকি দিচ্ছে, এখানে যিনি চার্জে আছেন পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, উনি তো একে অন্যায় করছেন, আবার আমাকে পুলিশ দেখাচ্ছেন, পুলিশ দিয়ে তুলিয়ে দেবো। আপনার নাম? এইখানে ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা এসেছিলাম, আমাদেরকে বলছে এখানে স্বাস্থ্যকর্মীদেরকে দেওয়া হচ্ছে, তারা আশাকর্মী আছে, তার আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজন ছাড়া বাড়ির যত রিলেটিভ আছে, মানে জামাই বউ, দিদি, ইয়ে, যত আশাকর্মী আছে, তাদের সবারই পরিবারে তাদের এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাদের কোথায় বাড়ি? যারা যার নিচে, আবার সবারকে তো আমরা চিনি না, কারোর আসানসোলে বাড়ি, কারোর দুর্গাপুরে বাড়ি, ঠিক আছে, তাদেরকে, তাদের আত্মীয় স্বজন যাবতীয়, মানে মা বাবা না, তার আত্মীয় স্বজন, ভাই, দাদা, কাকা, কাকিমা, সব। আপনারা ভ্যাকসিন পাচ্ছেন? না, আমি পাইনি। আপনাদের এলাকার লোক পাচ্ছে? আপনাদের আমাদের এখানে বলছে, তখন তো আমাদেরকে দেওয়া যাবে না, মানে বহিরাগতদের নিয়ে এসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে একদম। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সঞ্জয় মুখার্জি। এলাকাবাসী সব, যত আশাকর্মী আছে তারা সবাই জড়িত। আপনার কে কে দিয়েছে আজ? আমার
আরো অন্যান্য যারা আছে আশা কর্মী তারা বলছে বহিরাগতদের নিয়ে আসছে, না না বহিরাগত কেউ না, ওটাই আমাদের লিস্টে পাঠানো হয়েছে, সেই লিস্ট অনুযায়ী যাচ্ছে, একটা বাড়তি কোথাও দেওয়া। আপনারা এই এলাকার স্বাস্থ্যকর্মী, তাও মানে অনেক মানুষ বঞ্চিত রয়েছে, কিন্তু এইভাবে এরকম আপনারা যদি করেন তাহলে তো ব্যাপক সমস্যার মধ্যে পড়ছে, অনেক মানুষ বঞ্চিত রয়েছে, এখানে হয়েছে তো আমরা আমাদের আড়ার তো দিয়ে আসে না, এখানে অনেকবার ক্যাম্প হয়েছে, আবার পরবর্তীকালে হবে, এটাই তো লাস্ট নয়, এটাই আমাদের হেলথ কর্মী আইসিডিএস কর্মীদের জন্য রাখা হয়েছে এই ক্যাম্প। আপনার নাম? আপনি কে? না আমাদের সেরকম আমাদের তো একটা লিস্ট দিয়েই দিয়েছে, আমরা সেই লিস্ট অনুযায়ী কাজ করেছি, আমরা এর বাইরে কিন্তু কাজ করি। এলাকাবাসীরা অভিযোগ করছে আসানসোল এবং বলতে গেলে এই জেলার বাইরেরও বহু স্বাস্থ্যকর্মীরা তাদের পরিবার পরিজন নিয়ে, এবারে শুনুন আমাদের তো ওখানে যাওয়া হয়েছিল যে আপনাদের স্বাস্থ্যকর্মীদের যে ফ্যামিলি মেম্বার্স এবং ওদের যে রিলেটিভ আছে তাদের নামগুলো আপনারা দিয়ে দিতে পারেন, ওই জন্য আমরা যারা সবাই আর কি যারা নাম দিয়েছে তাদের সবারই নামটা দেওয়া আছে, এবার সেই অনুযায়ী আমার হায়ার অথরিটি থেকে নামগুলো এসছে, সরকারিভাবে তো মানে শুধুমাত্র তাদের পরিবার নিতে পারে, কিন্তু পরিবারের বাইরের লোকজনকেও মানে দেওয়া হচ্ছে বলে অভিযোগ? না আমাদের পরিবারের বাইরে আমাদের কাছে তো পুরো নামের লিস্ট আছে, পরিবারের একদম বাইরে কেন দেবে? এই পরিস্থিতিতে এলাকাবাসীরা বঞ্চিত, তার কিন্তু এই রকম একটা জায়গা যাবে, এখনো বঞ্চিত তো নয়, বঞ্চিত এখনো তো আমাদের এখনো অনেক কম পাবে, কেন তো এখন তো চলতেই থাকবে, সবাই তো পাবে। কি বলবেন দেখুন, উনি যখন এসে এখানে অনেক চিৎকার চিমুচি করছিলেন এবং নিজেও খুব মানে অ্যাগ্রেসিভ হয়ে গেছিলেন, তো ওনাকে আমি বললাম ফার্স্ট আপনি বসুন, কারণ আপনার যে অবস্থা মনে হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে শরীরে, তো ওনাকে আমি ফার্স্টে বসতে বলেছিলাম, তো উনি বললেন যে চিৎকার চিমুচি করছিলেন, তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কে, মানে আপনার তবে আমাকে আইডেন্টিফাই জানতে হবে যে আপনি কে, বাড়ির লোক না কোথা কে, আপনার কি সমস্যা আমাকে সেটা বলুন, আমি জানতে চাইছি। তো উনি আমাকে প্রথমে বললেন যে হ্যাঁ দেখে নেবো, এই করে নেবো, আমি ঠিক আছে দেখুন আমার এখানে যা সমস্যা হবে সেটা আমার হায়ার অথরিটি আমার ডিএমএস থেকে আপনি জানাতে পারেন যে আপনার এখানে এই ভ্যাকসিনেশন ক্যাম্পে এই সমস্যা হচ্ছে, কারণ আমার ডিএমএস স্যারের হায়ার অথরিটি যেখানে তার ইনস্ট্রাকশনে আমরা এখানে কাজ করছি, তো আমি আমার ডিএমএস স্যারের ইনস্ট্রাকশন ছাড়া তো এখানে কাজ করছি না, আমি অন্য কারোর কথা শুনবো না, আমার যদি কোনো ফল্ট থাকে তাহলে আমার ডিএমএস স্যারকে সেটা জানাতে পারেন পানাগড় বিপিএসিতে, আমি ওখানে ইনস্ট্রাকশনের কথা শুনবো। যে আসানসোল দুর্গাপুর থেকে বহিরাগতদের নিয়ে এসে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ করছে, এরা অভিযোগটা তো ভিত্তিহীন হলে হবে না, অভিযোগটা শুধুমাত্র মুখের কথা মানবো না, কারণ আমাদের যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী এখানে ভ্যাকসিনেশন হচ্ছে, ওনার যদি সেটা মনে হয় তাহলে উনি আমার হায়ার অথরিটিকে জানাবেন, হায়ার অথরিটি আমাকে কোশ্চেন করবেন এবং আমি তার কোশ্চেনের উত্তর দেবো, আমি বাইরে কারো কোশ্চেনের উত্তর দেবো না।